দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঝর্ণা। এখন বিস্তারিত। দিনাজপুর ঘোড়াঘাটে উম্মে হানি নামে একজন 25 বছর বয়সী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ নিয়ে উপজেলায় 2 জন করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে। এই ঘটনায় বুধবার রাত 8:30 উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম আক্রান্ত বাড়িসহ আশেপাশের 7টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। জানা যায়, উম্মে হানির স্বামী সাজ্জাদ হোসেন ঢাকা গাজীপুরে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। সে করোনা উপসর্গ নিয়ে ঘোড়াঘাটে এসকে বাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়। ইফতেখার, করোনা ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpages। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।